ধরো এটা লো, তোর কি কেন নিবি? দিনে আজ লাই বড় গাই খুশি তো আমাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ও জি সোনা আর হন হদ হিন্দি ভাই হিন্দি রে দিয়ে নিয়া হাজ ঘুরিয়ে রে সোনা ফানি হন দিলে সোনা এটা বেশি ফানি আর তো নলৈ রে গরো 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 দিদি যাওয়ার দিয়া নলরে গরো গরে গরো গরে অতি গরো গরে যাওয়ার দিন লেয়া ই রাস্তা মাঝে আর রাস্তা মাঝে ফানি দূরই দিয়ে দিয়া সোনা রাস্তা মাঝে ফানি দূরই দিয়া হ্যাঁ হাজ ঘুরে ডুফি গিয়ে গিয়ে এখন আজ এটা ফানি বেশি জাগে না এখন আজ ফানি বেশি হাজ ঘুরে কমিল্লা গ্রামের নাম কি রান্দে গ্রামের নাম কি উত্তর কানপুর আচ্ছা উত্তর কানপুর বলে উত্তর কানপুর মাঝে হেলিকপ্টার তো আছে সাইবলা বলে এরিয়া তোমার হেলিকপ্টার হাবা শুনর ভাল লাগে হাজগুড়ি হলে বেশি অশান্তির হতা দুঃখর হতা আর এখনো প্রতিকর দিনে ভারির তাই যতরান আল্লাহ তার সুযোগ দিয়ে এরিয়া হয় একাঙ্কর মা সাই সাই দিন এর তো বেশি কষ্ট করে দিয়া পড়ারা তা হাজগুড়ি দিতে কষ্ট দিতে আসছে আর দূরত্ব রোহিঙ্গা কিম্পত কষ্ট করে ইনশাল্লাহ দিয়ে যাইম বই তা আর কিছু মালতা গিয়েও আর তো দিবার বেশি মাল আছে হ্যাঁ শোন না ওনারা ডুফি গিয়ে গো এই গ্রাম তার প্রতি কত ডুবা প্রতি করে ডুবা ইয়া নেই বিশেষ করে এই ছবিটা দেখার পর আমি পুরো বাকরুদ্ধ হয়ে গেছি মানে ভাষা মুখের ভাষা হারিয়ে ফেলছি যে এই দেশে স্বয়ং নিজেরাই খাইতে পারে না খাবার নাই পানি পর্যন্ত নাই থাকার জায়গা নাই কারেন্ট নাই ইন্টারনেট নাই সেই দেশে নাকি আমাদের বাংলাদেশকে সহযোগিতা করছে বন্ধুদের পাশে দাঁড়িয়েছে চিন্তাটা করেন কতটা দিল বড় থাকলে এইরকম কাজ করেছে তারা তাদের কাছে মানবতা বেঁচে আছে তারা নিজেরা অসহায় কিন্তু তারপরেও তারা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর কথা একবারও ভুলে যায়নি এটাই আমার ইসলাম আর তো নলরে গরো 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 দিদি যাওয়ার দিয়া নলরে গরো গরে গরো গরে কি গরো গরে যাওয়ার দিনলে কি রাস্তা মাঝে আর রাস্তা মাঝে জাগে আর মাখন আজকে ফানি বেশি হাত গেলে কমিল্লা গ্রাম না কিনা নহালি মালাইয়ের মালাই দিয়ে গাড়ি লাইতে মালাই দিয়ে দিয়া ওরা মালাইয়ের ওরাই মাল উচ্চ হুদিন গিয়ে মাল তারপরে মন তো হুদিন মালদার কই এই রিয়া মাল তারপরে হচ্ছে মালদার মাল এই সাইডে দিয়ে কোনান দি আপনি এটা করে লয় যেন সুন্দর হয় যে প্রাপ্য তাকে দিবেন বুঝছেন নে ও আল্লাহ বেশি পানি বেশি পানি হলে বেশি পানি শোনা এরিয়া শোনা আজ পর্যন্ত এরে এরিয়া না ইম বেকু ফারাবো তোর ফারাবো তো আর ফারাবো তো তোরা বিটি দিবে জমা দিতে বেশি বানিয়ে দেবে রোহিঙ্গারে তৈত্র মধ্যে এখন
নোয়াখালী আর ফেনীর মধ্যে রোহিঙ্গা কমিউনিটি গুরুত্ব দিন ফুড সকল ডিস্ট্রিবিউট করে রোহিঙ্গা কমিউনিটি অকল যে তারা যেহেতু তোমরা সারা দিয়ে যে তারা দেশের মধ্যে যে তারা নিজে নাহাই তারা দেখা পাইয়ে এখন কেন তারা মুশকিল পড়তে চাইবে আমাদের রোহিঙ্গা তোলা তারা প্রতি সার দিন। মহিলাদের উঠাবো না আমরা মহিলাদেরকে।